সেন্ট লুসিয়া টু ডোমিনিকা ভায়া মার্টিনেক। ভয়ঙ্কর এক সমুদ্রযাত্রা শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ডোমিনিকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল। 2 জুলাই ডোমিনিকায় উইন্ডোজ পার্কে টি-20 সিরিজের শুরুর আগে মাত্র সময় একদিন। তার মধ্যে ক্রিকেটাররা সমুদ্রযাত্রার ধকল কাটিয়ে উঠতে পারবে কি না, এটাই এখন চিন্তার বিষয়। সেন্ট লুসিয়া কাস্টিস ফেরি টার্মিনাল থেকে বৃহস্পতিবার সকাল 7টায় মার্টিনেকের উদ্দেশ্যে রওনা দেয় পার্লে এক্সপ্রেসের ফেরি। সেন্ট লুসিয়া থেকে মার্টিনেক হয়ে ডোমিনিকা, এরপর আরও কয়েকটি দ্বীপ, এই পথে নিয়মিতই যাতায়াত করে এই ফেরি। তবে সমুদ্রযাত্রা নিয়ে ভয় বাংলাদেশের ক্রিকেটারদের আগে থেকেই ছিল। কারোরই যে অভিজ্ঞতা ছিল না দীর্ঘ 5 ঘন্টা সমুদ্র পাড়ি দেওয়ার। তার উপর 2 দিন আগে সাইক্লোনের কারণে সমুদ্রের ঢেউয়ের তোরও বেশি ছিল। সব মিলিয়ে বিভীষিকাময় এক অভিজ্ঞতাই হয়েছে ক্রিকেটারদের। শুরুতে ফেরি যখন স্টার্ট দিল, সবাই খুব হইচই করে যাত্রা শুরু করলো। পেছনে ডেকে জড়ো হয়ে চলছিল সেলফি তোলা আর নীল সমুদ্রের ভিডিও মুঠোফোনে ধারণ করা। ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটার, ধারাভাষ্যকার, সাংবাদিক এবং সাধারণ কিছু যাত্রী, সব মিলিয়ে শুরুতে মনে হচ্ছিল বুঝি নৌবিহারেই যাচ্ছে কেউ। কিন্তু ঢেউয়ের ধাক্কায় ফেরির বড় বড় দুলুনিতে এরপরই একে একে মোশন সিকনেস আক্রান্ত শুরু হতে থাকে ক্রিকেটাররা। সেন্ট লুসিয়া থেকে মার্টিনেক এই 1.5 ঘন্টার যাত্রাতেই সবাই কাবু। সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয়েছে পেচার শরীফুল ইসলাম, উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান এবং ম্যানেজার নাফিস ইকবালের। তাদের অবস্থা দেখে অন্যরাও আতঙ্কিত হয়ে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, আগামীতে টি-20 সিরিজে এরা কি ধবল কাটিয়ে উঠতে পারবে?